আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের নগদ প্রবাহ বিবরণী অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2019-এর 5 নম্বর অঙ্কটি। উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। স্কয়ার লিমিটেডের 2017-2018 সালের 31 ডিসেম্বর তারিখের তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিম্নরূপ। আমার দেয়া আছে চলতি সম্পদ 2018-এর ডাটা, 2017-এর ডাটা। 2018-এর মধ্যে বলা আছে নগদ তহবিল 1,50,000 আর 2017-তে 80,000, প্রাপ্য হিসাব 70,000-75,000, মজুত পণ্য 1,10,000-90,000। অর্থাৎ আমার এখানে দেখতে হবে আমার দুইটা তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে কি পরিমাণ বাড়লো বা কমলো। এ হচ্ছে মোট চলতি সম্পদ। চলতি দায়ের মধ্যে আছে বকেয়া খরচ, প্রদেয় হিসাব, প্রদেয় আয়কর। পরে দেখে আর কি আছে অন্যান্য তথ্যাবলী। আসবাবপত্র ক্রয় 1,00,000 টাকা, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় 20,000 টাকা, শেয়ার ইস্যু 1,50,000 টাকা ও নগদ লভ্যাংশ প্রদান 10,000 টাকা। এই ছিল আমার অঙ্ক। করণীয়তে কি চেয়েছে, কতে চলতি সম্পদ ও চলতি দায়ের তুলনামূলক হ্রাস বৃদ্ধি দেখো, অর্থাৎ চলতি সম্পদ চলতি দায় কি পরিমাণ বাড়ছে বা কমছে সেটা দেখাইতে বলছে। খতে চেয়েছে নেট মুনাফার পরিমাণ 30,000 টাকা ধরে পরিচালন কার্যক্রমের মাধ্যমে নগদ প্রবাহের পরিমাণ দেখাও। গতে চেয়েছে উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। এই ছিল অঙ্কটি। আসলে আমরা ক দিয়ে শুরু করি। কতে চেয়েছে চলতি সম্পদ ও চলতি দায়ের তুলনামূলক হ্রাস বৃদ্ধি। এই জিনিসটা আমরা একাধিক বইয়ে এক এক রকমের দেখতে পাই, কেউ এভাবে বলতে চান, কেউ এভাবে বলতে চান, তবে আমরা দুটোকে উপস্থাপনার মাধ্যমে দেখাব। কোনো কোনো বইয়ে এভাবে প্রাধান্য দিয়ে থাকেন যে এটাকে এভাবে আমরা দেখাবো। উত্তর চলতি সম্পদ ও চলতি দায়ের তুলনামূলক হ্রাস বৃদ্ধি। চলতি সম্পদের হ্রাস বৃদ্ধি, নগদ তহবিল বৃদ্ধি পেয়েছে, এই আগের বছরে ছিল 80,000 টাকা, এই বছরে বৃদ্ধি পেয়ে হয়েছে 1,50,000 টাকা, অর্থাৎ 70,000 টাকা বৃদ্ধি পেয়েছে। প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে, আগের বছরে প্রাপ্য হিসাব ছিল 75,000 টাকা, এই বছর প্রাপ্য হিসাব হয়েছে 70,000 টাকা, অর্থাৎ 5,000 টাকা হ্রাস পেয়েছে। মজুত পণ্য বৃদ্ধি পেয়েছে, আগে ছিল 90,000 টাকা, এখন হয়েছে 1,10,000 টাকা, বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা। তাহলে ওভারঅল আমার চলতি সম্পদ বৃদ্ধি পেয়েছে 85,000 টাকা। আর চলতি দায় বকেয়া খরচ বৃদ্ধি পেয়েছে, আগে বকেয়া খরচ ছিল 12,000 টাকা, এখন বকেয়া খরচ আছে 20,000 টাকা, অর্থাৎ 8,000 টাকা বকেয়া খরচ বৃদ্ধি পেয়েছে। প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে, আগে ছিল 70,000 টাকা, সরি আগে ছিল 80,000 টাকা, এখন হয়েছে 70,000 টাকা, 10,000 টাকা হ্রাস পেয়েছে। প্রদেয় আয়কর হ্রাস, এটা হ্রাস পেয়েছে, আগে ছিল প্রদেয় আয়কর 8,000 টাকা, এই বছর প্রদেয় আয়কর আছে 5,000 টাকা, অর্থাৎ 3,000 টাকা প্রদেয় আয়কর হ্রাস পেয়েছে। আমরা যোগ বিয়োগ করলে দেখতে পাই চলতি দায় 45,000 টাকা হ্রাস পেয়েছে। এইটা কোনো কোনো বই এইভাবে করতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। আবার কোনো কোনো বইয়ে সলিউশনটা এইভাবে আমরা দেখতে পাই, বা কোনো কোনো রাইটার এটার সলিউশনটা এইভাবে করতে চান। কিভাবে আমরা চলতি সম্পদের মধ্যে দেখতে পাই, নগদ তহবিল 2018 সালে ছিল 1,50,000 টাকা, 17-তে ছিল 80,000 টাকা, পার্থক্য হয়েছে 70,000 টাকা, পার্থক্যটা হচ্ছে বৃদ্ধি। প্রাপ্য হিসাব 2018-তে ছিল 70,000 টাকা, 2017-তে ছিল 75,000 টাকা, পার্থক্য হচ্ছে -5,000 টাকা, এটা হচ্ছে হ্রাস। মজুত পণ্য 18-তে 1,10,000, 17-তে 90,000, 18-তে বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে বৃদ্ধি। চলতি দায়ের মধ্যে বকেয়া খরচ ছিল 18-তে 20,000, আর 17-তে ছিল 12,000, 18-তে বৃদ্ধি পেয়েছে 8,000 টাকা, এটা বৃদ্ধি। প্রদেয় হিসাব 18-তে 70,000, 17-তে ছিল 80,000, অর্থাৎ 18-তে 10,000 কমেছে, অর্থাৎ হ্রাস। প্রদেয় আয়কর 18-তে 5,000, 17-তে ছিল 8,000, অর্থাৎ 3,000 কমেছে, হ্রাস। এইভাবেও দেখানো যেতে পারে এই সলিউশনটাকে। কতে চলতি সম্পত্তির হ্রাস বৃদ্ধি চাইলে আমরা এই ফরম্যাটে অথবা এই ফরম্যাটে, যেটা আমার কাছে ভালো লাগে, যেটা আমার কাছে সহজ মনে হয়, আমরা একটা ফরম্যাটে দেখালে হবে। এরপর আসি খতে কি চেয়েছে। নেট মুনাফার পরিমাণ 30,000 টাকা ধরে পরিচালন কার্যক্রমের মাধ্যমে নগদ প্রবাহের পরিমাণ দেখো, অর্থাৎ এই অঙ্কের মধ্যে আমার নেট আয়টা 30,000 টাকা দিয়ে দিয়েছি, নেট আয়টা 30,000 টাকা দিয়ে দিয়েছি। আমরা জানি পরিচালন কার্যক্রমের মধ্যে আমরা কয়েকটা ধাপ, মানে কয়েকটা বিষয় এখানে অন্তর্ভুক্ত হয়।
প্রথমে আসে আমার নিট আয়, নিট আয় 30,000 টাকা লিখলাম। এরপর একটা কথা লিখতে হয় নিট আয়কে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহে পরিণত করার সমন্বয় সমূহ। যদি আমরা এই কথাটা মনে রাখতে না পারি তাহলে একটু সহজভাবে শিখে নিতে পারি এভাবে। প্রথম কথা হচ্ছে নিট আয়, নিট আয়কে পরিচালন কার্যক্রম হতে এখানে একটু মাঝখানে নিট নগদ প্রবাহে পরিণত করার সমন্বয় সমূহ, এই দুইটা লাইনের সমন্বয়ে আমরা এই লাইনটা লিখেছি। অতএব আমরা যদি এইভাবে একটু মনে রাখতে চেষ্টা করি তা আমাদের মনে রাখাটা সহজ হবে। এরপরে আমার আসলে পরিচালন কার্যক্রমের মধ্যে কি কি আসে, পরিচালন কার্যক্রমের মধ্যে মূলত প্রথমে আসে আমার অবচয় অবলোকন, যদি অঙ্কের মধ্যে থাকে। অবচয় অবলোকনের পরে আসে স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি, অর্থাৎ আমি পুরাতন স্থায়ী সম্পত্তি বিক্রি করে আমার লাভ বা ক্ষতি কি হলো সেটা আসবে। এরপরে আসে আমার চলতি সম্পদের হ্রাস বৃদ্ধি, এরপর আমার আসে চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। অর্থাৎ চারটা টপিকস এখানে আসবে, নাম্বার ওয়ান অবচয় অবলোকন, আবার বলছি অবচয় অবলোকন, নাম্বার টু স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্ষতি, নাম্বার থ্রি চলতি সম্পদের হ্রাস বৃদ্ধি, নাম্বার ফোর চলতি দায়ের হ্রাস বৃদ্ধি। এই চারটা জিনিস আমার শুধু এখানে আসবে, তাহলে চারটা জিনিস কার সাথে, নিট আয়ের সাথে যোগ বা বিয়োগ হবে। এই চারটা জিনিস এখানে আসবে যোগ বিয়োগ করে, নিট আয়ের সাথে চারটা জিনিসের ফলাফলটাকে আমরা যোগ বিয়োগ করে পরিচালন কার্যক্রমের ফলাফলটা পেয়ে যাবো। অর্থাৎ পরিচালন কার্যক্রমের জন্য আমার চারটা জিনিস লাগবে। আমরা দেখি এই অঙ্কের মধ্যে কি কি আছে। প্রথমত এই অঙ্কের মধ্যে আমাদের কোনো অবচয় নাই, আমাদের অবচয় গেল। তারপর আমরা স্থায়ী সম্পত্তি বিক্রয় জড়িত কোনো ক্ষতি বা লাভ সেটাও নাই। এরপর আমাদের চলতি সম্পদ চলতি দেয়, আমরা চলতি সম্পদের মধ্যে পাচ্ছি প্রাপ্য হিসাব হ্রাস চলতি। আরেকটা কথা বারবার মনে রাখতে হবে, চলতি সম্পদের হ্রাস বৃদ্ধি দেখানোর সময় আমরা নগদটাকে আনব না, নগদ টাকাটা ছাড়া, নগদ ছাড়া বাকি যা আছে চলতি সম্পদ সেগুলো আমরা দেখাবো, নগদটা আমরা দেখাবো না। নগদটা আমরা পুরো যখন নগদ প্রবাহ বিবরণী পুরোটা করব সেটা আমরা একদম নিচের অংশে দেখাবো নগদটা। তাহলে আমরা আসি প্রাপ্য হিসাব হ্রাস পেয়েছে 5,000 টাকা। আমরা জানি যে প্রাপ্য হিসাব যদি হ্রাস পায় তাহলে এটা প্লাস হয়, মানে অর্থাৎ চলতি সম্পদ যদি হ্রাস পায় তাহলে সেটা প্লাস হয়। মজুত পণ্য বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা, যেহেতু চলতি সম্পদ হ্রাস পেলে প্লাস হয়, চলতি সম্পদ বৃদ্ধি পেলে সেটা মাইনাস, চলতি সম্পদ হ্রাস পেলে সেটা যোগ হবে, চলতি সম্পদ বৃদ্ধি পেলে সেটা বিয়োগ হবে। এরপর আসি দায়, বকেয়া খরচ বৃদ্ধি। চলতি সম্পদ বৃদ্ধি পেলে যদি মাইনাস হয়, বিয়োগ হয়, তাহলে চলতি দায় বৃদ্ধি পেলে সেটা তো অবশ্যই যোগ হবে। আমরা একটাকে যদি খেয়াল করি, যে কোনো একটাকে মনে রাখলে বাকিগুলো মনে রাখা সহজ হবে। অর্থাৎ বকেয়া খরচ বৃদ্ধি পেয়েছে সেটা প্লাস হয়েছে, প্রদেয় হিসাব হ্রাস পেয়েছে সেটা মাইনাস হয়েছে। অর্থাৎ অর্থাৎ চলতি সম্পদ হ্রাস পেলে প্লাস হয় আর চলতি দায় হ্রাস পেলে সেটা মাইনাস হয়, প্রদেয় আয়কর হ্রাস পেয়েছে সেটা মাইনাস হয়েছে। এগুলো যোগ বিয়োগ করে আমি একটা মাইনাস ফিগার পাই 20,000 টাকা, 30,000 সাথে মাইনাস 20,000 যদি যোগ করি আমি এটা একটা প্লাস ফিগার পাই 10,000 টাকা। প্লাস ফিগারের কারণে আমরা লিখব পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। যদি এখানে মাইনাস ফিগার আসতো, যদি এখানে মাইনাস ফিগার আসতো তাহলে আমরা লিখতাম পরিচালন কার্যক্রম হতে নিট নগদের ব্যবহার, যেহেতু এখানে প্লাস ফিগার আসছে আমরা লিখবো পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। গতে কি চেয়েছে আমরা একটু দেখি, উপযুক্ত তথ্যের ভিত্তিতে একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। তো আমরা নগদ প্রবাহ যেহেতু একটা বিবরণী আকারে চেয়েছে, আমরা প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবো, পরে নগদ প্রবাহ বিবরণী লিখবো, তারপর আমরা সালটা লিখবো যে সালের জন্য আমরা করতে বলা হয়েছে আমাকে। তাহলে আসি আমরা নগদ প্রবাহ বিবরণী করতে গেলে আমরা জানি এখানে আমাদের তিনটা কার্যক্রমকে আমরা দেখাই। প্রথম কার্যক্রম হচ্ছে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, অর্থসংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ এইটা আমরা খতে করেছি, এটা আমরা খতে করেছি, এখানে ক হবে না, এখানে খ হতে প্রাপ্ত। পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ এটা হচ্ছে খ হতে প্রাপ্ত 10,000 টাকা। এরপর আমরা শুরু করব বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহের মধ্যে বিনিয়োগ কার্যক্রমের মধ্যে কি আসে, আমরা তো পরিচালন কার্যক্রমের মধ্যে জানলাম যে আমার চার ধরনের জিনিস আসে, অর্থাৎ নিট মুনাফার সাথে চার ধরনের জিনিস যোগ বা বিয়োগ হয়। তা বিনিয়োগ কার্যক্রমের মধ্যে কি কি আসবে, বিনিয়োগ কার্যক্রমের মধ্যে মূলত আসবে দুইটা জিনিস, একটা হচ্ছে বিনিয়োগ করা বা বিনিয়োগ প্রত্যাহার, নাম্বার ওয়ান আসবে কি
কোথাও আমি বিনিয়োগ করলাম, কোনো টাকা পয়সা কোথাও ইনভেস্ট করলাম অথবা প্রত্যাহার করে নিয়ে আসলাম, প্লাস অথবা মাইনাস। বিনিয়োগ যদি করি আমার প্রতিষ্ঠানের টাকা চলে যাবে, সেটা মাইনাস হবে, আর যদি আমি বিনিয়োগ প্রত্যাহার করে নিয়ে আসি আমার প্রতিষ্ঠানের টাকাটা বাড়বে, সেটা প্লাস হবে। আর দ্বিতীয়ত যাবে হচ্ছে যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় বা বিক্রয়। স্থায়ী সম্পত্তি যদি ক্রয় করি তাহলে আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে যাচ্ছে, মাইনাস হবে, আর আমি যদি স্থায়ী সম্পত্তি বিক্রি করি, পুরাতন সম্পত্তি বিক্রি করি, আমার প্রতিষ্ঠানের টাকা আসতেছে, সেটা প্লাস হবে। অর্থাৎ বিনিয়োগ কার্যক্রমের মধ্যে আমরা মূলত দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে কোথাও বিনিয়োগ করা বা প্রত্যাহার করা, আর একটা হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয় করা বা বিক্রয় করা। দেখি এখানে আমাদের কি আছে। এখানে আমাদের প্রথমে বলা আছে আসবাবপত্র ক্রয়। আসবাবপত্র ক্রয় করলে আমার টাকা চলে যায়, তাই টাকাটা মাইনাস 1,00,000 টাকা। এরপরে আমার সমন্বয়ে বলা আছে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় 20,000 টাকা। এই দুইটা জিনিস আমার দেয়া ছিল, তাই এই দুইটাকে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে আমার আসে মাইনাস 80,000 টাকা। তাই যেহেতু টাকার এখানে মাইনাস ফিগার আসছে, অতএব আমরা লিখব বিনিয়োগ কার্যক্রম হতে নিট নগদের ব্যবহার। প্লাস ফিগার থাকলে আমরা লিখতাম নিট নগদ প্রবাহ, যেহেতু এখানে আমার নিট নগদের ব্যবহার হয়েছে। এরপরে আছে অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ। অর্থ সংস্থান কার্যক্রম হতে নগদ প্রবাহ, এখানে মূলত তিনটা জিনিস আসে। এখানে মূলত কটা জিনিস আসে? তিনটা জিনিস। প্রথম কথা হচ্ছে আমি লভ্যাংশ প্রদান করলাম কিনা, প্রতি শেয়ার হোল্ডারদের মাঝে আমার প্রতিষ্ঠান নগদ লভ্যাংশ কত টাকা প্রদান করেছে, নগদ লভ্যাংশ যেটা প্রদান করব সেটা এখানে আসবে। নাম্বার টু, আমি নতুন করে কোনো শেয়ার ইস্যু করেছি কিনা, নতুন যদি শেয়ার ইস্যু করে থাকি সেটা এখানে আসবে। নাম্বার থ্রি, আমি কোনো জায়গা থেকে ঋণ নিয়েছি কিনা, অর্থাৎ ঋণপত্র ইস্যুর মাধ্যমে বা ঋণ আমি কোথা থেকে নিয়েছি কিনা অথবা ঋণ ফেরত দিয়েছি কিনা। ঋণপত্র ইস্যু করেছিলাম, টাকা ঋণ নিলাম, আমার প্লাস হলো, আবার এই ঋণটা পরিশোধ করে দিলাম কিনা, অর্থাৎ ঋণের বিষয়টা আসবে। এই তিনটা জিনিস আমার এখানে আসবে, সেটা হচ্ছে অর্থ সংস্থান কার্যক্রম। দেখি এখানে কি কি আছে। এখানে আমার আছে শেয়ার ইস্যু করেছি 1,50,000 টাকা, যেহেতু শেয়ার ইস্যু করলে আমি নগদ টাকা পাই, লভ্যাংশ প্রদান করেছি 10,000 টাকা, নগদ টাকা চলে গেছে, এই দুইটা জিনিস আমার আছে। যোগ বিয়োগ করলে আমি 1,40,000 টাকা প্লাস ফিগার পাই, প্লাস ফিগারের জন্য আমি লিখলাম অর্থ সংস্থান কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ। এখন আমি যে তিনটা খাত পেলাম, পরিচালন কার্যক্রম, বিনিয়োগ কার্যক্রম, অর্থ সংস্থান কার্যক্রম, এই তিনটার যোগ করলে আমার যোগফল দাঁড়ায় 70,000 টাকা। এইটার সাথে আমি কি করবো, এই 70,000 টাকা হচ্ছে আমার প্লাস ফিগার, যেহেতু নিট নগদ বৃদ্ধি। যদি এটা মাইনাস ফিগার হতো তাহলে আমি লিখতাম নিট নগদ হ্রাস, যেহেতু প্লাস ফিগার আছে আমি লিখলাম নিট নগদ বৃদ্ধি। এটার সাথে আমরা যোগ করব প্রারম্ভিক নগদ তহবিল। প্রারম্ভিক নগদ তহবিল যদি আমরা যোগ করি তাহলে আমার বের হয়ে যাবে সমাপনী নগদ তহবিল। এটা যদি আমার অঙ্কের সাথে, অর্থাৎ আমার প্রশ্নের মধ্যে যে প্রারম্ভিক সমাপনী দেয়া আছে তার সাথে যদি মিলে যায়, আমরা বুঝতে পারবো যে আমার অঙ্কটা হয়েছে। তবে ছাত্রছাত্রীরা, সেকেন্ড পেপারের অঙ্কের মধ্যে নগদ প্রবাহ বিবরণী একটি অতীব সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা থেকে প্রতি বছর একটি করে প্রশ্ন আসে, আমরা যদি একটু খেয়াল করি, কয়েকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখি, তাহলে এই চ্যাপ্টারটা আয়ত্ত করা খুবই সহজ এবং খুব সামান্য জিনিস রিকোয়ারমেন্ট এখানে থাকে। দুই একটা জটিল জিনিস থাকে, সেটা আমরা পরের ক্লাসে অন্য ক্লাসের মধ্যে দেখে নিব। অন্য কোনো, প্রথমত আমি সালের কোশ্চেনগুলো সলভ দিচ্ছি, কারণ তোমরা ছাত্রছাত্রীরা যারা আসো সালের অঙ্কগুলো সলিউশন সঠিকভাবে পাও না, এটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। সালে সেই অঙ্কগুলোই আসে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট। কোনো টিচার মনে করে যে এটা ইম্পর্টেন্ট অঙ্ক, সে শিক্ষক প্রশ্ন করার সময় ওই অঙ্কটি পরীক্ষায় দেন। অতএব সালের অঙ্কগুলো যদি আমরা ভালো করে করতে পারি, বইয়ের অঙ্কগুলো আমাদের অনায়াসে আমাদের দখলে চলে আসবে, এবং সালের অঙ্কগুলো করলে আমাদের যেটা হবে, কোন ধরনের প্রবলেমগুলো আমাদের পরীক্ষায় আসতেছে আমরা সেটাও জানতে পারবো। এবং নগদ প্রবাহ বিবরণীটা অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের মধ্যে খুব সহজ একটা অধ্যায়, আমরা যদি খুব ভালো করে দেখি এটা অল্প সময়ের মধ্যে আমরা আয়ত্ত করতে পারবো। এইভাবে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক আমরা সলিউশন ইউটিউবে দিয়ে, সেই লিঙ্ক দিয়ে একটি বই বের করার জন্য চেষ্টা করতেছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই বাজারে চলে আসবে। আর আপনাদের যে কোনো পরামর্শ, উপদেশ, মতামত, মন্তব্য কমেন্টে আমাদের লিখে জানান। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যখনই আমরা কোনো নতুন অঙ্ক দিব সাথে সাথে যাতে পেয়ে যান। আর আমাদের এই চেষ্টা প্রয়াস শুধু আপনাদের ছাত্রছাত্রীদের জন্য, আমরা চাই আমাদের এই চ্যানেলটি বাংলাদেশের
উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থী দেখুক, আর প্রত্যেকটা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। আমরা চেষ্টা করতে পারবো, আপনাদেরকে বলতে পারবো, আপনারা যখন এটা ছড়িয়ে দিবেন তখনই সবার কাছে যাবে এবং সবাই এটা থেকে উপকৃত হবে, সেটাই আমার চাহিদা, আমার কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।